প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আগামী 4 আগস্ট শুক্রবার বিকেল 2:30 সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। প্রিয় দর্শক, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথমবার এই বিশাল মাঠে অ্যাপ্লিকেশন করেছেন জামাত পুলিশ কমিশনারের কাছে। তাদের দলীয় আইনজীবীদের প্যানেলটি আজকে পুলিশ কমিশনারের কাছে গিয়ে যেই আবেদনটি করেছেন সেই আবেদনটি আমরা ভিডিও ফুটেজ এবং তাদের অ্যাপ্লিকেশানগুলা দেখতে পেয়েছি। প্রিয়দর্শক, জামাত ইসলামী এই বিশাল মাঠে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই প্রথমবার শুনতে পারলাম যে বাংলাদেশ হওয়ার পরে জামাত ইসলামী এই বিশাল মাঠে জনসভার জন্য ডাক দিয়েছে। এই বিশাল সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জনশক্তিতে কতটুকু এই উদ্যানের ভিতরে সৌন্দর্য তারা ফুটিয়ে তুলতে পারবে, তারা কতটুকু জনশক্তি নিতে পারবে এই বিশাল সোহরাওয়ার্দী উদ্যানে। কেনই বা জামাত বাইতুল মোকাররম ছেড়ে এবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো অ্যাপ্লিকেশানটা করলেন, এটা নিয়ে আজকে আমার বিশ্লেষণ এবং আপনাদের কমেন্ট বক্স থেকে আমি কমেন্টসগুলো পড়ে বুঝতে পারবো যে আপনারা কোন দিকে মতামত দিচ্ছেন, বাইতুল মোকাররমের উত্তর গেট নাকি সোহরাওয়ার্দী উদ্যান। প্রিয় দর্শক, জামাত হঠাৎ করে একটি অনুষ্ঠান মাত্র 10 জুন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে তাদের জনশক্তি জনপ্রিয়তা। স্বল্প সময়ের নোটিশের মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভিতরের হলের অনুষ্ঠানটি আমরা দেখেছি, বাহিরে তার 100 গুণ বেশি মানুষের জমায়েত হয়েছে। তাই প্রিয় দর্শক, জামাত বর্তমান সময়ে কত পার্সেন্ট লোক জামাত করে আর কত পার্সেন্ট মানুষ জামাত না করলেও সরাসরি জামাতকে সমর্থন করে? সবসময় আওয়ামী লীগ বিএনপি বলে আসে জামাতের 10% ভোট আছে, কেউ 5%ও বলে থাকে, 5, 10, 11 এর বেশি কেউ বলতে চায় না। কিন্তু আজকের এই দিনে এই সময়ে দীর্ঘদিন জামাতকে কোণঠাসা করে রাখার পরে আমরা 10 জুনের সমাবেশ থেকে হিসাব নিকাশ সবারই যেন উলটপালট হয়ে যাচ্ছে জামাতের উপর। বিএনপির হিসাব কিতাব উলটপালট হয়ে যাচ্ছে, আওয়ামী লীগেরও হিসাব নিকাশ জামাতের উপর উলটপালট হয়ে যাচ্ছে। যেটা ভেবেছে, যেটা চিন্তা করে, যেটা তারা বলে থাকে মিডিয়ার সামনে, বাস্তবে এর হয়তো 5 to 10 times আপ হয়ে গেছে জামাতের পজিশান। প্রিয় দর্শক, যদি 5 থেকে 10 গুণ জামাতের পজিশান বেড়ে যা, এখন আগে যদি জামাতকে বলা হয় 10% ভোট পেতেন, এখন 5 গুণ হলে এটা কত হয়? আমি বলবো না যে এত ভোট জামাত পেয়ে যাবে, কিন্তু আপনাদের ধারণা আছে জামাত নিয়ে, জামাতের ডোর টু ডোর জামাতের কার্যক্রম নিয়ে। জামাত দেশে গ্রামে গঞ্জে এমন কোনো পাড়া মহল্লা নাই যেখানে জামাতের কোনো সদস্য নাই। প্রিয় দর্শক, আমি এতটুকু পর্যন্ত তথ্য পেয়েছি যে জামাত নাই এমন পরিবারই এখন নাই। জামাত নাই পরিবারের 4 জনের ভিতরে 2 জনই জামাত করে, আর 2 জনের ভিতরে 1 জন আওয়ামী লীগ করে, আর 1 জন যদি বিএনপি করে, তাহলে জামাতের ভিতরে মানুষ, যুব সমাজ, নারীরা এত বেশি ঝুঁকে পড়ার পিছনে কারণ কি? প্রিয় দর্শক, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব কারণটা আজকে। উদাহরণটা হলো একজন পুলিশ অফিসারের, ঊর্ধ্বতন বড় মাপের পুলিশ অফিসারের ওয়াইফ গিয়েছেন একটি মহানগর জামাতের আমিরের কাছে রুকন শপথ নিতে। যখন রুকন শপথ নেওয়া হয়, তাদের সমর্থক, কর্মী, তারপর রুকন, যেই রুকনিয়াতটা হলো তাদের সর্বোচ্চ লেভেল, সেই রুকনিয়াত যখন একজন নারী নিতে গিয়েছে, যে কোনো নারী রুকনিয়াত নিতে গেলে সে বিবাহিত হলে তার স্বামীর পারমিশন লাগবে, যদি সে বিবাহিত না হয় তার পিতামাতার পারমিশন লাগবে, নারীদের বেলা, পুরুষদের বেলা না। এখন নারী যখন শপথ নিবে, তখন আমির সাহেব জিজ্ঞেস করলেন, আপনার স্বামীর অনুমোদন আছেন কিনা? বলল যে হ্যাঁ, আমার স্বামী অনুমোদন দিয়েছে। তখন আমির সাহেব বলল, আমার তো এটা জাস্টিফাই করতে হবে উনি অনুমোদন দিয়েছে কিনা, তাই আপনার স্বামীকে ফোন দিয়ে
আমার সাথে ফোন নাম্বার দেন, আমি কথা বলবো, তারপরে আপনাকে আমি রোকন শপথ করাবো। যখন এই নারীর কাছ থেকে আমির সাহেব ফোন নাম্বার নিয়ে ফোন করলেন, তখন আমির সাহেব ওই পার থেকে যে শব্দ শুনতে পারলেন, বুঝতে পারলেন এবং ওনার যে পরিচয় দিলেন, এই পরিচয় শুনে আমির সাহেব তো একেবারে মাথায় বাস পড়ার মতো, আমির সাহেব তো রীতিমতো ভয় পেয়ে গেছে। কারণ হলো, এত বড় পুলিশ অফিসারের বউ উনি রোকন হতে আসছে, আর জামাতের নেতাকর্মীরা পুলিশের ভয়ে ঘুমাতে পারে না, এটা কি করে সম্ভব? তখন উনি আমির সাহেব জিজ্ঞাসা করলেন, আপনার ওয়াইফকে কেন আপনি জামাতের রোকন হওয়ার জন্য অনুমোদন দিলেন? আমরা তো পুলিশের কাছ থেকে খুব কঠিন এবং দুর্ব্যবহারই পেয়ে এসেছি দীর্ঘদিন। যখন সেই পুলিশ অফিসার সাহেব খুব করুণভাবে নরম সুরে আমির সাহেবকে স্যার বলে বললেন, স্যার আপনারা তো ভালো কাজ করেন, আপনাদের ভালো কাজে যদি আমার ওয়াইফ জড়িত থাকে, আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আখেরাতের জন্য অন্তত আমার ওয়াইফের ভালো কাজের জন্য আমি যদি তাকে সাপোর্ট দিই, আমি যদি তাকে ভালো কাজে যাওয়ার জন্য আপনাদের কোরআন হাদিস পড়া, কোরআন হাদিস বিতরণ করা, মহিলাদেরকে নামাজি বানানো, এই কাজে যদি আমার ওয়াইফ ব্যস্ত থাকে বা এই কাজগুলা দুনিয়ায় করে, আখেরাতে তো আমি স্বামী যে তাকে এই স্যাক্রিফাইস করলাম, আমি স্বামী যে তাকে পারমিশন দিলাম, এটার তো বদলা পাবো। আর আপনি তো জানেন আমরা পুলিশের চাকরি করি, আমাদের সংসার করার সময় থাকে না, আমরা সংসারে আমাদের স্ত্রীকে আমাদের সন্তানদেরকে আমরা সময় দিতে পারি না, পুলিশের চাকরি হলো 24 ঘন্টা চাকরি, যখন যেখানে সমস্যা সেখানেই আমাদের ইনভলভ হওয়া লাগে, তাই আমি অনুরোধ করছি আমার স্ত্রীকে আপনি আজকে রোকন শপথ করাবেন, এটা আমার অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, এই গল্পটা বাস্তব একটি গল্প, কয়েক বছর আগের একটি গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। পুলিশ মানি জামাত ইসলামীর বিদ্বেষী বা বিরোধী কোনো একটা গোত্র বা সংস্থার নাম নয়, পুলিশ আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, তাদের ভিতরে প্রচুর জামাতকে ভালোবাসার মানুষ আছে, প্রচুর পুলিশ অফিসার থেকে একেবারে সিপাহী পর্যন্ত জামাতকে পছন্দ করেন, সুযোগ পেলে তারা জামাতকে ভোট দিবেন, সুযোগ পেলে জামাতের সহযোগিতা করবেন, এরকম অগণিত আছে। সেই কারণে আমরা পুলিশের সাথে কন্ট্রাডিকশানে যাব না এবং জামাত কিন্তু পুলিশের সাথে কন্ট্রাডিকশানে যাচ্ছে না, আজকে পুলিশের অনুমোদন পায় নাই সেই কারণে তারা করে নাই, আগামী 4 তারিখের জন্য অনুমোদন চেয়ে আজকেই কিন্তু তারা বিকেল 4:30-4:15 দিকে তাদের আইনজীবী প্যানেল পাঠিয়ে দিয়েছে। আমরা আশা করি পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার তাও নিষেধ করার আর কোনো ওয়ে পুলিশের থাকবে না। জামাতের এই আধুনিক জামাতের বর্তমান সময়ের তরুণ নেতাদের বুদ্ধিমত্তার কাছে পুলিশ মাথা নত করবে এবং পুলিশ তাদেরকে পারমিশন দেবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমার এই পর্বের বিশ্লেষণ আপনাদের কমেন্টস করার জন্য, কমেন্ট শোনার জন্য অপেক্ষায় আছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আপনারা আমাদের এই সুন্দর বুলেটিন নিউজগুলা পেয়ে যাবেন আপনাদের ফোনের মধ্যে।